অশোক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এনার্জি সিস্টেম কোম্পানিতে আপনাদের স্বাগত। আমরা আমাদের প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আলোচনা করে থাকি। আজকে কথা বলবো আইপিএস, মেগা সিরিজ আইপিএস। আপনারা জানেন আইপিএস দু ধরনের, স্টার সিরিজ এবং মেগা সিরিজ। অন্যান্য ভিডিওতে আমাদের স্টার সিরিজের ভিডিও দেখানো হয়েছে, সেই জন্য আজকে মেগা সিরিজ নিয়ে কথা বলবো। এটা হচ্ছে 600B এর একটি মেগা সিরিজ আইপিএস। মেগা সিরিজের স্পেশালিটি হচ্ছে এটা মূলত পিওর সাইন ওয়েভ বিল্ট ইন ইউপিএস, মানে হচ্ছে এটা ইউপিএস এর কাজ করে। এটা আসলে যখন আমরা বাসা বাড়িতে স্টার সিরিজ যখন ইউজ করব, তখন দেখবেন ফ্যানের রেগুলেটর পুড়ে যাবে, আবার পিসি অন করতে গেলে পিসি রিস্টার্ট হয়ে যাবে। পিসি যদি আইপিএস এ স্টার সিরিজে চলতে যায় তখন রিস্টার্ট হয়ে যাবে, এবং মানে প্রোডাক্ট মানে আমাদের লাইট বলেন ফ্যান সেগুলো ব্লিঙ্কিং করবে যদি স্টার সিরিজের গুলো চালাতে যাই। কিন্তু এই মেগা সিরিজে কোনো ব্লিঙ্কিং হবে না, ইভেন কম্পিউটার ল্যাপটপ চালাতে গেলেও তারা ব্লিঙ্ক হবে না, কম্পিউটার রিস্টার্ট হবে না, ইভেন লাইটের বা ফ্যানের রেগুলেটরগুলো আছে সেগুলোও সুন্দরভাবে কাজ করবে, নষ্ট হবে না। মানে এটা আপনারা যদি এই মেগা সিরিজের আইপিএস গুলো চালান তাহলে আপনাদের আলাদা করে ইউপিএস ইউজ করতে হবে না। এটা হচ্ছে আমাদের মেগা সিরিজের সুবিধা, প্রধান সুবিধা। আচ্ছা, এই 600VA তে আমরা সাথে দিব, দেখতে পাচ্ছেন এই ব্যাটারি বক্সে 130 অ্যাম্পিয়ার আওয়ারের একটি ব্যাটারি। এই 600VA দিয়ে আমরা চালাতে পারবো 3টি ফ্যান এবং 5টি লাইট, আশেপাশেও চালানো যাবে, মানে জেনুইনলি 3টি ফ্যান এবং 5টি লাইট চালানো যাবে। আর দামের কথা হচ্ছে যে ব্যাটারি প্রাইস বিভিন্ন সময় কম হয় বেশি হয়, সেজন্য আপনারা দাম জানার জন্য দয়া করে আমাদের নাম্বারে ফোন দিবেন, স্ক্রিনে দেওয়া আছে নাম্বারটি। আচ্ছা, ইউপিএস আরেকটু বলে রাখি, এই আইপিএস এর অনেক বিশেষত্ব আছে। একটি বিশেষত্ব হচ্ছে এটি সিঙ্গেল লেয়ারের সার্কিট, সিঙ্গেল লেয়ারের ইনভার্টারের সিঙ্গেল লেয়ারের সার্কিটের সুবিধা হচ্ছে যে কোথাও কোনো সমস্যা হলে আপনারা খুব সহজেই সেই একটা দুইটা জায়গায় সমস্যা হলে সেটা আপনারা ইজিলি রিপেয়ার করতে পারবেন। তবে বাজারে বিভিন্ন ধরনের লোকাল আইপিএস আছে যারা চায়না বা ইন্ডিয়া থেকে 3 লেয়ারের সার্কিটগুলো নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করছে, সেগুলোর অসুবিধা হচ্ছে সেগুলো একটা কোনো একটা সার্কিটের কোনো একটা অংশে নষ্ট হয়ে গেলে পুরোটাই বাতিল হয়ে যায়, এটা হচ্ছে তাদের অসুবিধা। তার মানে 2-3 বছর পর আপনার নতুন ইনভার্টার কিনতে হয়, কিন্তু আমাদের সার্কিটগুলো ইনভার্টারের লাইফ টাইম হচ্ছে 8 থেকে 10 বছর। জি, 8 থেকে 10 বছর আমাদের ইনভার্টার সার্কিটের লাইফ টাইম। আচ্ছা, আরেকটা হচ্ছে এটা ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম আছে এটাতে ইনভার্টারে, তার মানে হচ্ছে ব্যাটারি লাইফ টাইমটা এই কারণে ব্যাটারি লাইফ টাইমটা বেশি হয়। কেন বেশি হয়, মানে হচ্ছে এই ইনভার্টারের এত সুন্দরভাবে ম্যানেজমেন্ট করে দেয়া যে ইন্টেলিজেন্ট ব্যাটারি ম্যানেজমেন্টে যে ব্যাটারি খুব বেশি হিট হবে না, যখন চার্জ হবে ঠিক সেই মুহূর্তেই চার্জিংটা অটো বন্ধ হয়ে যাবে, তার মানে ব্যাটারিটা এক্সট্রা হিট হবে না, সেই জন্য ব্যাটারি লাইফটা বেশি থাকবে। আর ব্যাক আপ 2.5 থেকে 3 ঘন্টা হবে। যদি আপনারা বেশি চান কাস্টমাইজ করে আমাদের আপনাদেরকে আমরা দিতে পারবো, সেজন্য আমাদেরকে ফোন করবেন আপনারা। আর পাওয়ার ফ্যাক্টর আপনারা অনেকেই নাম শুনেছেন বা জানেন, পাওয়ার ফ্যাক্টর আমাদের ইনভার্টার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 মানে হচ্ছে বাজারের সেরা পণ্য। বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তাদের পাওয়ার ফ্যাক্টর 0.6 থেকে 7, খুব কমই 0.8 তারা দেয়। কিন্তু আমাদের প্রত্যেকটি আইপিএস এর স্টার হোক বা মেগা হোক, আমাদের প্রত্যেকটি আইপিএস এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। আর আমরা যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরাই প্রোডাকশন করে থাকি, সেহেতু মানে আমরা 600VA থেকে 6000VA পর্যন্ত মেগা সিরিজের আইপিএস আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। যদি কোনো এভাবে প্রয়োজন হয় যে কোনোভাবে কাস্টমাইজ করে আমরা আপনাদেরকে দিতে পারবো। আর আপনারা এখন কিছু আমাদের প্রজেক্টের ছবি দেখতে পারবেন, ছবিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন মানে এতগুলো প্রোডাক্ট আসলে প্রজেক্ট আসলে আপনাদেরকে দেখে শেষ করা যাবে না, সেজন্য কিছু ছবি আপনাদের দেখাচ্ছি যে আমরা কীভাবে ইনস্টলেশন করি সেগুলো। আর ঢাকার ভেতরে আপনারা আমাদের প্যাকেজের সাথে পাবেন ইনভার্টার, ব্যাটারি, ব্যাটারি বক্স, ডেলিভারি, ইনস্টলেশন এবং বছরে 2 বার ফ্রি সার্ভিসিং, প্রথম বছরে 2 বার ফ্রি সার্ভিসিং। ঢাকার বাহিরে সেটা একটু কাস্টমাইজ হবে, সেগুলোর জন্য আপনারা আমাদেরকে ফোন দিয়ে বিস্তারিত জানতে পারবেন। তাহলে দর্শক, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।